আবারও রাজ্যের বুকে এক যুবতী ধর্ষণের শিকার। এবার ধর্ষণের শিকার এক 19 বছর বয়সী যুবতী। বর্তমানে সেই ধর্ষিতা যুবতী 6 মাসের অন্তঃসত্ত্বা। এ নিয়ে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, ত্রিপুরা রাজ্যের অন্তর্গত তেলিয়ামুড়া থানা অধীন 22ঘরিয়া এলাকায় ওই যুবতী গৃহ পরিচারিকার কাজ করত। কিন্তু 22ঘরিয়া এলাকায় 8 মাস কাজ পাবার পর ওই ধর্ষিতার বাবার মৃত্যু হওয়ায় সে তার জিরানিয়া স্থিত নিজ বাড়িতে ফিরে যায়। বাড়ি ফেরার কিছুদিন পর পরিবারের লোকজন প্রত্যক্ষ করে ওই যুবতী অন্তঃসত্ত্বা। ওই যুবতী প্রথমে বিষয়টি পরিবারের লোকজনকে না জানাতে চাইলেও পরিবারের চাপে পড়ে জানায় যে 22ঘরিয়া এলাকারই বাসিন্দা রুবেল মিয়া নামে এক যুবক তাকে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করেছে। আমাদের থানায় একটি কমপ্লেন আসে যে একটি রুবেল মিয়া নাম ছেলে, যার বয়স 21, তার বাড়ি 22ঘরিয়া, তার নামে একটি ধর্ষণের মামলা আসে। তো আমরা সেই মোতাবেক আমরা একটি ধর্ষণের মামলা নিই এবং তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এখন তদন্ত চলছে নিজে। এলাকা সূত্রের খবর, এ নিয়ে বিগত কিছুদিন পূর্বে 22ঘরিয়া এলাকায় সালিশি সভাও করা হয় ঘটনাটিকে মিটমাট করার উদ্দেশ্যে। এবং ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে রুবেল মিয়াকে ওই যুবতীকে বিয়ে করার জন্য বলতে থাকে, কিন্তু রুবেল মিয়া রাজি না হওয়ার ফলে মঙ্গলবার 22ঘরিয়া এলাকার বাসিন্দা রুবেল মিয়ার নামে তেলিয়ামুড়া থানায় ধর্ষিতা যুবতীর পরিবারের পক্ষ থেকে একটি ধর্ষণ মামলা করা হয়। মামলা হাতে নিয়ে পুলিশ অভিযুক্ত তথা ধর্ষক রুবেল মিয়ার খোঁজে তল্লাশি চালিয়ে মঙ্গলবার গভীর রাতে ধর্ষক রুবেল মিয়াকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। তবে রুবেল মিয়া নামের ওই মানুষরূপী হায়না কর্তৃক এক যুবকটিকে ধর্ষণের ঘটনায় রীতিমতো জনমনে বিরূপ প্রতিক্রিয়া ছড়িয়েছে। অ্যারেস্ট কোন সময় করছে, মামলা কোন সময়? এই তো কিছুক্ষণ আগে আমরা কেস হয়েছে, তো তারপরে সঙ্গে সঙ্গে আমরা রেড করি, ওর বাড়িতে গিয়ে সে রেড করি, রেড করে ওকে আমরা অ্যারেস্ট করি। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.